কুরআনুল করিমের 30 পারা কুরআনুল করিমের মধ্যে প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াতে কারিমা আল্লাহ তাআলা বিন্যস্ত করেছেন একটা আয়াতে কারিমা একটা সূরা পরবর্তী সূরার সাথে বিষয়গত সম্পর্ক রেখে বিন্যস্ত করেছেন প্রত্যেকটা সূরা প্রত্যেকটা পূর্ববর্তী সূরা পরের সূরার সাথে বিষয়গত সম্পর্ক আছে এখন এই সূরা রহমানের পূর্ববর্তী সূরার সাথে বিষয়গত সম্পর্ক কি পূর্ববর্তী সূরা হচ্ছে সূরা কমর পূর্ববর্তী সূরা হচ্ছে সূরা কমর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন অবাধ্য বান্দাদের শাস্তির বিবরণ নিয়ে আর সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বাধ্যগত বান্দাদের পুরস্কারের বিবরণ নিয়ে আলোচনা করেছেন পূর্বের সূরায় শাস্তির বিবরণ পরের সূরায় পুরস্কারের বিবরণ শাস্তি এবং পুরস্কার পুরাটাই একটা আরেকটার বিপরীত তাহলে একটা আরেকটার সাথে বিষয়গত সম্পর্কের মিল দেখা যায় না তাহলে কোন সম্পর্কের কারণে শাস্তির বিবরণের পরবর্তী সূরাটা আল্লাহ তাআলা পুরস্কারের বিবরণ দিয়ে বিন্যস্ত করলেন এ ব্যাপারে মুফাসসিরুল কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে একজন মুমিন বান্দা তখনই মুমিন বলে সাব্যস্ত হয় যখন একজন মুমিনের ভিতরে একটা আরেকটার বিপরীত দুইটা বস্তু একই অন্তরে স্থান দিবে তখন মুমিন বলে সাব্যস্ত হবে একটা আরেকটার বিপরীত বিষয় দুইটা কি এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার আযাবের ভয় যদি কোনো মুমিনের ভিতরে না থাকে তাহলে সেই ব্যক্তিটা মুমিন হতে পারবে না দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার রহমতের আশা পুরস্কারের আশা যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে তখনও সে মুমিন হতে পারবে না লা তাকুনাতু মির রহমাতিল্লাহ আল্লাহ তাআলার রহমত থেকে যদি কোনো ব্যক্তি নৈরাশ হয়ে যায় তখন সেই ব্যক্তিটা বেঈমান হয়ে যায় তো একটা আরেকটার বিপরীত বিষয় শাস্তি এবং পুরস্কার একটা আরেকটার বিপরীত বিষয় হলেও একটা জিনিসের সাথে সম্পর্ক সেটা হচ্ছে মুমিনের ঈমান শাস্তির আলোচনা পুরস্কারের আলোচনা আল্লাহর আযাবের ভয় পুরস্কারের আশা দুইটা জিনিসের সম্পর্ক হচ্ছে একটা জিনিসের সাথে সেটা কি মুমিনের ঈমান তো আল্লাহ তাআলা শাস্তির বিবরণের পরবর্তী সূরা পুরস্কারের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বিন্যস্ত করে বুঝিয়েছেন যদি তুমি মুমিন হতে চাও তাহলে তোমার ভিতরে একটা আরেকটা বিপরীত দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আল্লাহর আযাবের ভয় আরেকটা হচ্ছে আল্লাহর রহমতের আশা আল্লাহর পুরস্কারের আশা তো সূরা রহমান তার পূর্বের সূরার সাথে বিষয়গত সম্পর্ক কি বুঝতে পারলাম এখন সূরা রহমানটা আল্লাহ তাআলা কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ঘটনা উপলক্ষে আল্লাহ তাআলা সূরা রহমানটা নাজিল করেছেন এটা বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছেন এই সমাজের মানুষগুলো ছিল মূর্তি পূজারি তারা মূর্তি পূজা করত আল্লাহ তাআলাকে ডাকাডাকি করত সাথে সাথে মূর্তিকে আল্লাহ তাআলা সমকক্ষ মনে করত মূর্তিগুলোকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করত তো এই মুশরিকরা মূর্তি পূজারীরা হজের সময় বাইতুল্লাহর জিয়ারত করত তাওয়াফ করত তালবিয়া পাঠ করত কিভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা হাদিহিল আসনাম হে আল্লাহ হে প্রভু এই ঘরের ভিতরে যেই মূর্তিগুলো রাখছি এই মূর্তিগুলো ছাড়া তোমার আর কোনো সমকক্ষ নাই তোমার আর কোনো শরীক নাই আল্লাহ তাআলাকে
আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করত মূর্তিগুলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন এই মূর্তির বিরোধিতা করতে লাগলেন। আল্লাহ রাসূল বলতে লাগলেন যে একমাত্র মাথা নত করতে হবে আল্লাহ তাআলার সামনে, আর কারো সামনে মাথা নত করা যাবে না। যখন এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলেন তখন আল্লাহ তাআলা এক আয়াতে কারীমা অবতীর্ণ করেন, উসজুদুলির রহমান, উসজুদুলির রহমান। আল্লাহ তাআলা এই আয়াতে কারীমা অবতীর্ণ করেন। এই আয়াতে কারীমার অর্থ কি? তোমরা রহমানকে সিজদা করো। যখন এই আয়াতে কারীমা অবতীর্ণ হলো তোমরা রহমানকে সিজদা করো, তখন মূর্তি পূজারীদের ভিতরে প্রশ্ন উত্থাপিত হলো, তাদের মনে প্রশ্ন জাগলো যে মুহাম্মদ একবার বলে আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে, যদি আল্লাহ তাআলাকে সিজদা করার পর রহমানকে সিজদা করা যায়। তারা জানতো না আল্লাহ তাআলার আরেক নাম, গুণবাচক নাম হচ্ছে রহমান, এটা তাদের জানা ছিল না। এজন্য তাদের মনে প্রশ্ন উত্থাপিত হলো যে আল্লাহ তাআলাকে সিজদা করার পর যদি রহমানকে আরেকবার সিজদা করা যায় তাহলে আল্লাহ তাআলাকে একবার সিজদা করার পর মূর্তিদের সিজদা করলে দোষ কি? এরকম প্রশ্ন আল্লাহ রাসূলের দরবারে উত্থাপিত করলো। মানি রহমান, রহমানের পরিচয় কি, রহমান কে, এরকম প্রশ্ন আল্লাহ রাসূলের দরবারে করলো এই মূর্তি পূজারীরা। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই মূর্তি পূজারীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা রহমানটা অবতীর্ণ করলেন। তাহলে শানে নুজুল কি, সূরা রহমানের অবতীর্ণ করার প্রেক্ষাপট কি? মূর্তি পূজারীদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য তারা প্রশ্ন করেছিল মানির রহমান, রহমান আবার কে। আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরা রহমানটাকে অবতীর্ণ করলেন এবং তাদের প্রশ্নের জবাব দিলেন সূরা রহমানের মাধ্যমে। এখন আমরা শুনলাম, বুঝলাম সূরা রহমানের অবতীর্ণ কারণ কি, কি জন্য আল্লাহ তাআলা সূরা রহমানটা অবতীর্ণ করেছেন, সূরা রহমানটাকে আল্লাহ তাআলা কি জন্য সূরা রহমান নামে নামকরণ করলেন, এটা বোঝা দরকার। সূরা রহমানের মধ্যে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান দ্বিতীয় আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জিনিসের পরিচয় দিয়েছেন, সেটা হচ্ছে রহমান। যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয়, রহমানের পরিচয়, এজন্য সূরার নামকরণ করা হয়েছে সূরা রহমান। তাহলে আনুষঙ্গিক আলোচনা ছিল তিনটা, বুঝলাম। এক নম্বর আলোচনা কি, সূরা রহমানের পূর্ববর্তী সূরার সাথে বিষয়গত সম্পর্ক কি। দুই নম্বর আলোচনা, সূরা রহমানটা আল্লাহ তাআলা কোন ঘটনা উপলক্ষে অবতীর্ণ করেছেন। তিন নম্বর আলোচনা, আল্লাহ তাআলা সূরা রহমানটাকে কেন রহমান নামে নামকরণ করেছেন। এখন আসেন রহমান আল্লাহ তাআলা গুণবাচক নিয়ে কয়েকটি কথা আপনাদেরকে বলি। রহমান এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। বিভিন্ন হাদিসের আলোকে, বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায়, জানা যায় আল্লাহ তাআলার প্রসিদ্ধ নাম আছে 99টি। বিভিন্ন রেওয়ায়েতে, বিভিন্ন মত পার্থক্যে জানা যায় আল্লাহ তাআলার অপ্রসিদ্ধ নাম আছে 10,000-এর চাইতে বেশি। আল্লাহ তাআলার প্রসিদ্ধ নাম আছে 99টি, অপ্রসিদ্ধ নাম আছে 10,000-এর চাইতেও বেশি। তো আল্লাহ তাআলার যত গুণবাচক নাম রয়েছে এই সবগুলি নামের মধ্যে শুধুমাত্র একটা নাম দ্বারা আল্লাহ তাআলার অস্তিত্ব বোঝায়, আল্লাহ তাআলার সত্তা বোঝায়, বাংলায় যাকে বলে ব্যক্তিবাচক নাম। আল্লাহ তাআলার সকল নামের মধ্যে একটা নাম দ্বারা আল্লাহ তাআলার অস্তিত্ব বোঝায়, সেটা হচ্ছে আল্লাহ। একমাত্র আল্লাহ নাম দ্বারাই আল্লাহ তাআলার অস্তিত্ব বোঝায়, আল্লাহ তাআলার সত্তা বোঝায়, আর সব নামগুলো আল্লাহ তাআলার গুণবাচক নাম। এক এক নামের দ্বারা এক এক গুণ বোঝায়, এক এক নাম দ্বারা এক এক গুণ বোঝায়। তো আল্লাহ তাআলার গুণবাচক নাম হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত। এক প্রকার গুণবাচক নাম যেটা আল্লাহ তাআলার মাঝে আছে, অন্য কারো মাঝে নাই। আরেক প্রকার গুণবাচক নাম, আরেক প্রকার গুণবাচক হচ্ছে যেটা আল্লাহ তাআলার মাঝেও আছে, অন্যদের মাঝেও আছে। প্রথম প্রকারকে বলা হয় সিফাতে খাসা,
বৈশিষ্ট্যপূর্ণ গুণ। আর দ্বিতীয় প্রকারকে বলা হয় সিফাতে আম, সাধারণ গুণ। এখন এমন গুণ যেটা আল্লাহ তাআলার মাঝে আছে, অন্য কারো মাঝে নাই, এমন গুণ যদি কেউ মানে কারো ব্যাপারে, তাহলে এটা শিরিক সিফাত হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে গফফার, গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। যদি কেউ বলে আমার পীর আমার গুনাহ মাফ করতে পারবে, সে মুশরিক হয়ে যাবে, তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। এজন্য রাজ্জাক, আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে রাজ্জাক, তিনি রিজিক দাতা। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে খালেক, তিনি স্রষ্টা। আল্লাহ তাআলার আমি আল্লাহ তাআলা যে সকল জিনিস সৃষ্টি করেছেন তার মাধ্যমে মানুষ বিভিন্ন জিনিস আবিষ্কার করতে পারে, কিন্তু মানুষ খালেক হতে পারে না। তো সময় সংকেত, আমি সেদিকে যাব না। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে মৌলিকভাবে কি বলেছেন, আর রহমান অর্থ কি, দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। এখন একটা জিনিস বোঝার বিষয়, লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কি বললেন, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আগে কুরআন শিক্ষা দিয়েছেন, পরে মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু বাস্তবতা কি, আগে কি মানুষ সৃষ্টি, আগে কি কুরআন শিক্ষা দিয়েছেন? না, আগে মানুষ সৃষ্টি করেছেন, এরপরে কুরআন শিক্ষা দিয়েছেন। তাহলে কথায় আর কাজ মিল হলো না। এই মিল হলো না কেন, মুফাসসিরিনে কেরামের সমাধান দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম বিস্তারিতভাবে আলোচনা করেছেন বিষয়টা নিয়ে। এর কারণ হচ্ছে মানুষ, আমাদের সমাজে মানুষ, সকল মানুষই দুই ভাগে বিভক্ত, মানুষ হচ্ছে দুই প্রকার। কথাগুলো সারা জীবন মনে রাখবেন, কাজে আসবে। মানুষ হচ্ছে দুই প্রকার, এক প্রকার মানুষ হচ্ছে জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হচ্ছে গুণগত মানুষ। এক প্রকার মানুষ হচ্ছে জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হচ্ছে গুণগত মানুষ। এখন জন্মগত মানুষ কাকে বলে, যদি আমি মানুষের পেট থেকে জন্মগ্রহণ করি তাহলে আমাকে বলবে জন্মগত মানুষ। এই জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো শিক্ষার প্রয়োজন পড়ে না, কোনো বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না। যদি মানুষের পেট থেকে জন্মগ্রহণ করি তাহলে আমি জন্মগত মানুষ। এখন গুণগত মানুষ কাকে বলে, মানুষের কিছু বৈশিষ্ট্য আছে, মানুষের কিছু গুণ আছে, এই গুণগুলো যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, তাহলে আমি গুণগত মানুষ। এখন মানুষের গুণ কি, মানুষের গুণ কি, এটা জানা দরকার, এটা বোঝা দরকার। মানুষের গুণ, আপনি যদি দাবি করেন আমি বেশি খাইতে পারি, এই গুণে আমি মানুষ, তাহলে আপনার চাইতে বড় মানুষ হবে গরু, গরু বেশি খাইতে পারে। আপনি যদি বলেন আমি বাচ্চা জন্ম দিতে পারি, এই হিসাবে আমি মানুষ, তাহলে আপনার চাইতে বড় মানুষ হবে কুকুর। আপনি যদি বলেন আমি ঘুমাইতে পারি, এই হিসাবে মানুষ, তাহলে আপনার চাইতে বেশি ঘুমাইতে পারে গাধা। তাহলে খাওয়াও মানুষের গুণ না, বাচ্চা জন্ম দেওয়া মানুষের গুণ না, গাধার মতো ঘুমানুও মানুষের গুণ না। মানুষের এমন আলাদা একটা গুণ আছে, যেই গুণটা মানুষ গরুও পারে না, বলদেও পারে না, কুকুরেও পারে না, গাধাও পারে না, একমাত্র মানুষ পারে। সেটা কি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এক আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে মানুষের গুণ উল্লেখ করেছেন। মানুষের গুণ কি, মানুষের একমাত্র গুণ হচ্ছে মানুষ ইবাদত করবে, মানুষ একমাত্র গুণ হচ্ছে মানুষের ইবাদত করবে। এখন মানুষের গুণ বুঝতে পারলাম, ইবাদত করবে, মানুষের গুণ ইবাদত করা। এখন ইবাদত শিখবেন কোথায়, মানুষের গুণ হচ্ছে ইবাদত করা, এই ইবাদত শিখবেন কোথায়, ইবাদত শিক্ষা কোথায় পাওয়া যায়, ইবাদত শিক্ষা পাওয়া যায় একমাত্র হচ্ছে কোরআন শিক্ষার মধ্যে। তাহলে আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে যে বললেন, আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বললেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি মানুষ কোরআন শিক্ষা দিয়েছি এরপরে মানুষ বানাইছি। তাহলে কোন প্রকার মানুষ বানাইছেন, গুণগত মানুষ বানাইছেন, এখানে জন্মগত মানুষের কথা বলা হয় নাই। এজন্য গুণগত মানুষ হওয়ার জন্য লাগবে কি, আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে।
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের গুণ অর্জন করে মানুষের গুণ অর্জন করে গুণগত মানুষ হওয়ার মত তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকলের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন একজন আলেম হিসেবে কবুল করেন